বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে বড় ধরনের একটি পরিবর্তন। দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করার পর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল শেখ হাসিনার পতন ঘটেছে। গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব অজেদ জয়। তিনি বার্তা সংস্থা পিটিএকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি দেশে ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না, তবে প্রশ্ন হচ্ছে 76 বছর বয়সে শেখ হাসিনা বাংলাদেশে অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন, সেটি স্পষ্ট করেননি তার একমাত্র ছেলে। আজকে একটি প্রতিবেদনে একটি বিবৃতি দেন যে আওয়ামী লীগ সরকার কখনোই পালিয়ে যাবে না। তাছাড়া সারা দেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপর এমন অত্যাচারের তীব্র নিন্দা জানান তিনি। জয় আরও জানান, সরকার যে এভাবে পতন হবে সেটা তারা কখনোই টের পাননি। তিনি আরও বলেন, ভারত সরকার সবসময় তাদের বন্ধু। শেখ হাসিনাকে নিরাপত্তার জন্য আশ্রয় দেওয়ার জন্য তিনি মোদী সরকারকে ধন্যবাদ জানান। এক বিবৃতিতে তিনি এটা বলেন, পুরো ঘটনার সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জড়িত আছে। এদিকে গণ অভ্যুত্থানের দিনের ঘটনার বরাত দিয়ে জানা যায়, দেশ ছাড়ার জন্য মাত্র 45 মিনিট সময় পেয়েছিলেন স্বৈরাচার হাসিনা। তারপরও তিনি ক্ষমতা ছাড়তে চাননি। আইন শৃঙ্খলা বাহিনী কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না, এজন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন। এরপর তার পরিবারের লোকেরা বুঝিয়ে তাকে ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করান। মাত্র 45 মিনিটের প্রস্তুতিতে তিনি দেশ ছাড়েন। এই সময় তার সাথে তার ছোট বোন শেখ রেহেনাও ছিলেন। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে আওয়ামী লীগ নেতা সজীব অজেদ জয় জানিয়েছেন, যুক্তরাজ্যে তার মার আশ্রয় চাওয়ার খবরগুলো ভুল। তিনি বলেন, হাসিনা কোথাও আশ্রয়ের আবেদন করেননি। অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক, তিনি দিল্লিতে থাকেন। কিন্তু এক্সে তিনি যে পোস্ট করেছেন তাতে বোঝা যায়, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়নি। তিনি লিখেছেন, আমার প্রিয় দেশে প্রাণহানির কারণে আমি ভেঙে পড়েছি, এতটাই ভেঙে পড়েছি যে এই কঠিন সময়ে আমার মাকে দেখতেও জড়িয়ে ধরতে পারছি না। আমি আমার আঞ্চলিক পরিচালকের ভূমিকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে মিস্টার ওয়াজেদ বলেন, বর্তমান পরিস্থিতির জন্য খুবই হতাশার কারণ বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করার স্বপ্ন ছিল, এর জন্য গত 15 বছর ধরে তিনি কঠোর পরিশ্রম করেছেন, জঙ্গি সন্ত্রাসবাদ থেকে নিরাপদে রেখেছেন। তা সত্ত্বেও এই সোচ্চার সংখ্যালঘু বিরোধী দল ক্ষমতা দখল করেছে। আমরা তার শারীরিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম, তাই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য রাজি করিয়েছি, এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মিস্টার ওয়াজেদ।